একটা ভিডিওর ব্যাকগ্রাউন্ডে যদি মিউজিক থাকে তাহলে কিন্তু অনেকটা ভালো লাগে। আমরা অনেকেই ভিডিওতে মিউজিক ইউজ করে থাকি, আবার অনেকে কিন্তু ইউজ করতে পারি না, কারণ আমরা ভিডিওতে মিউজিক অ্যাড করলেই আমরা কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক খেয়ে যাই। এর মেন প্রধান কারণ হচ্ছে আমরা যখন মিউজিকটা ইউজ করে থাকি বিভিন্ন সাইট থেকে, যেগুলো সাইট আমাদেরকে কপিরাইট ক্লেম বা কপিরাইট স্ট্রাইক দিয়ে থাকে। সো আমরা যারা ভিডিওতে একদম ফ্রিভাবে মিউজিক অ্যাড করতে চাই তাদের জন্য এই ভিডিওটা, তো অবশ্যই পুরো ভিডিওটা দেখবেন। পুরো ভিডিওটাতে আমি আছি এস বাবু, আপনারা দেখছেন এস বাবু টেক চ্যানেল। তো দেরি না করে চলুন শুরু করা যাক। শুরু করার পূর্বে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমার চ্যানেলে এখনও নতুন হয়ে থাকেন প্লিজ নিচে থাকা সাবস্ক্রাইব বাটনের থেকে সাবস্ক্রাইব করে নিন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন। আর অলরেডি যদি সাবস্ক্রাইব করে থাকেন থ্যাংক ইউ সো মাচ। ওয়েলকাম ব্যাক প্রিয় ভিউয়ার্স, আমরা চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। আমরা যারা অ্যান্ড্রয়েড ফোন দিয়ে এই সেম কাজটি করতে চাচ্ছি তাদের জন্য চলে যেতে হবে অ্যান্ড্রয়েড ফোনের ক্রোম ব্রাউজারে। ক্রোম ব্রাউজারে গিয়ে সার্চ বক্সে সার্চ করে দিতে হবে studio.youtube.com, এরপরে গোতে ক্লিক করে দেবেন। গোতে ক্লিক করে দেওয়ার পরে ঠিক সেম কম্পিউটারের মতো সেম ইন্টারফেস চলে আসবে। ঠিক কম্পিউটারে যেভাবে আমরা কাজ করব অ্যান্ড্রয়েড ফোন দিয়ে ঠিক সেমভাবে এই কাজটি করতে পারব। তো আমি আপনাদেরকে কম্পিউটার দিয়ে দেখাচ্ছি, এর জন্য চলে যেতে হবে ইউটিউবে। আমি চলে গেলাম ইউটিউবে, এরপরে চলে গেলাম আমার চ্যানেলে। আমার চ্যানেলে গিয়ে এখান থেকে আমি চলে যাব ইউটিউব স্টুডিওতে। ইউটিউব স্টুডিওতে যাওয়ার পরে ঠিক একদম বাম সাইডে একটুখানি নিচে আসলে আমরা দেখতে পাবো যে অডিও লাইব্রেরি, একটা অডিও লাইব্রেরি যে অপশনটা আছে সেটাতে ক্লিক করে দেব। এটাতে ক্লিক করা দেওয়ার পরে ঠিক এখানে বেশ কিছু অডিও চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি মিউজিক, সাউন্ড ইফেক্ট। ফ্রি মিউজিকে আপনি অনেকগুলো মিউজিক এখান থেকে পেয়ে যাবেন, অসংখ্য মিউজিক। এখন আমি একটু বাজিয়ে শোনাচ্ছি, যেহেতু ভলিউমটা একটু কমিয়ে দিচ্ছি। এখানে অসংখ্য মিউজিক আপনি পেয়ে যাবেন, প্রত্যেকটা মিউজিক একদম কপিরাইট ফ্রি। এই মিউজিকগুলো ইউজ করলে আপনার চ্যানেলে বা আপনার ভিডিওতে কোনো প্রকার স্ট্রাইক বা কপিরাইট ক্লেম আসবে না। এরপরে এখানে সাউন্ড ইফেক্টে আসলে দেখেন কাইটস প্লে, কাইটস প্লেইং, এখানে ট্র্যাক ড্রাইভিং, স্ট্রাইক, এখানে মোট কথা এখানে বিভিন্ন ধরনের মিউজিক আপনারা পেয়ে যাবেন। এখান থেকে সিম্পলিভাবে ডাউনলোড করার জন্য ডান সাইডে ডাউনলোড অপশন আছে, এখানে ডাউনলোডে ক্লিক করে দেবেন এবং এখানে কিন্তু অটোমেটিকলি ডাউনলোড হতে থাকবে। এবং এখানে শো ফোল্ডারে গেলে আপনি দেখতে পাবেন যে এখানে কোন ফোল্ডারে আপনার এটা ডাউনলোড হচ্ছে, বা এখান থেকে আপনি এটা ফোল্ডার নেমটা চেঞ্জ করে দিতে পারেন। এভাবে সেমভাবে কিন্তু আপনি অ্যান্ড্রয়েড ফোনেও এখান থেকে মিউজিক নিয়ে আপনি ইচ্ছা মতো আপনার ভিডিওতে ইউজ করতে পারেন, তাতে করে আপনার ভিডিওতে কোনো প্রকার কপিরাইট ক্লেম আসবে না ইনশাআল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আমি বলবো আপনারা যদি ইউটিউব গ্যালারি থেকে ফ্রি মিউজিক ইউজ করেন ঠিক আমি যেভাবে দেখিয়ে দিলাম, তাহলে অবশ্যই আপনি জিতবেন। কারণ আপনি কখনো এই ফ্রি মিউজিক ব্যবহার করার কারণে কপিরাইট স্ট্রাইক বা কপিরাইট ক্লেম কখনো আপনার চ্যানেলে আসবে না। তো প্রিয় ভিউয়ার্স, আজ এই পর্যন্তই। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটু লাইক করে দেবেন, আর আমার চ্যানেল যদি নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে এই ছোটো চ্যানেলটির পাশেই থাকবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, খুদা হাফেজ।